আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম 2022-23 শিক্ষাবর্ষের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন করার ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস কমেন্টে পিন করা থাকবে। বন্ধুরা, এখানে আসার পর তোমরা দেখতে পাবে বাম দিকে নোটিশ সমূহ, অর্থাৎ বিভিন্ন ইউনিটের নোটিশ তোমরা দেখতে পারবে। বিজ্ঞান, কলা, ব্যবসায়, চারুকলার সকল ইউনিটের তথ্য তোমরা দেখতে পাবে। এছাড়া যারা বিদেশি ডিগ্রিধারী রয়েছে বা সমমানের যারা জিপিএ প্রয়োজন তাদের, এক্ষেত্রে এই অংশটি তাদের জন্য। এবার আসি গুরুত্বপূর্ণ তথ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি তথ্য বা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদেরকে নিজেই আবেদন করার অনুরোধ করেছে। পাশাপাশি নিজে যদি আবেদন করতে না পারে সেক্ষেত্রে অন্য কেউ তোমার হয়ে আবেদন করতে পারবে, তবে পাশে দাঁড়িয়ে থেকে অবশ্যই বারবার রিচেক করতে হবে যাতে কোনো কারণে ভুল না হয়। পাশাপাশি এখানে আরেকটি তথ্য দেওয়া হয়েছে, আবেদনের সময়কালে পরীক্ষার আসনের সাথে কোনো সম্পর্ক নেই। আবেদনের শুরু এবং শেষের তারিখে আবেদন করা দুজন শিক্ষার্থী একই কেন্দ্রে একই কক্ষে আসন বণ্টন হতে পারে। তার মানে হচ্ছে আগে আবেদন করলে যে আগে সিট পড়বে এমন না, বরঞ্চ যিনি প্রথম দিন আবেদন করেছেন এবং যিনি শেষ দিন আবেদন করলেন তাদের একই কক্ষে সিট পড়তে পারে, তাই তাড়াহুড়া করার কোনো কারণ নেই। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকায় হবে, পাশাপাশি বিভাগীয় শহরের আসন সংখ্যার কোনো সীমা নেই। তোমাদের মধ্যে অনেকে একটি প্রশ্ন করেছিলে, ভাইয়া আমি যদি প্রথমে আবেদন না করি সেক্ষেত্রে যদি আমার পছন্দের বিভাগে যদি আমি সিট না পাই বা পরীক্ষা দিতে না পারি। বন্ধুরা, এই বিষয়টি একদমই হবে না, অবশ্যই তোমার নিজ পছন্দের বিভাগে সিলেক্ট করে দিবে এবং সেই বিভাগে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, আসন নিয়ে চিন্তা করা কোনো কারণ নেই। পাশাপাশি তোমরা সকল তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে পাবে, অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তথ্য পাবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। আবেদন করার এই বছর 5টি ধাপ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে লগ ইন করতে হবে তোমার HSC এবং SSC তথ্য দিয়ে। এরপর তোমার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে, যেমন তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পিতামাতার তথ্য, কোটা এবং অন্যান্য তথ্য। এছাড়া ছবি অংশটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমাকে ছবি দিতে হবে, অর্থাৎ এই যে মাপগুলো দেখতে পাচ্ছ এই মাপ অনুযায়ী তোমাকে ছবি দিতে হবে, জেপেক এবং জেপিজি ফরম্যাট। এরপর তোমার মোবাইল নাম্বার দিয়ে এবং সেখানে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। মনে রাখবে 4টি অপারেটরের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে গ্রামীণ ফোন ব্যতীত বাকি যে অপারেটরগুলোর মাধ্যমে তোমরা এই পাসওয়ার্ডের কার্যক্রমটি কমপ্লিট করতে পারবে। এখানে আরেকটি তথ্য বলা হয়েছে, অবশ্যই ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তোমরা যদি কোনো কম্পিউটারের দোকান থেকে এই কাজগুলো করো, অর্থাৎ আবেদন করার কাজগুলো করো, সেক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিবে, কম্পিউটার দোকানের নাম্বারটি দিবে না। এরপর সর্বশেষ অপশনটি হচ্ছে তোমার আবেদন ফি। এখানে অবশ্যই তোমাকে আবেদন ফি দিতে হবে, ইউনিট প্রতি 1000 টাকা, তোমরা জানো। এখানে তারিখগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদন শুরুর তারিখ, শেষের তারিখ এবং পরীক্ষার তারিখগুলো এখানে উল্লেখ করা হয়েছে, কোন সময় কী পরীক্ষা হবে এবং কী কী অঞ্চলে ভর্তি পরীক্ষাটি হবে সেই অঞ্চলগুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবার আসি আবেদন করার পালা। আবেদন করার জন্য প্রথমে লগ ইন অপশনে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম। এবারে তোমার HSC রোল, HSC বোর্ড, পাসিং ইয়ার এবং SSC পরীক্ষার রোল নাম্বারটি তোমাকে দিতে হবে, আমি তা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীর নাম, মাতার নাম, ছাত্রছাত্রী এবং জন্ম তারিখ, কোন গ্রুপ, সব কিছু দেখা যাচ্ছে এবং SSC এবং HSC তথ্য রেজাল্টও দেখা যাবে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা দেখতে পাবো আবেদনযোগ্য ইউনিট, অর্থাৎ এই শিক্ষার্থী কোন কোন ইউনিটে আবেদন করতে পারবে। নোটিশ এখানে বলা হয়েছে, যদি আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিক থাকে তাহলে নিশ্চিত করছি অপশনে ক্লিক করুন। যদি তোমার এখানে সব তথ্য সঠিকভাবে দেখায় তাহলে এখানে নিশ্চিত অপশনে ক্লিক করতে হবে। আর যদি কোনো ইনফরমেশনে তোমার মনে হয় এখানে ভুল এসেছে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এখানে নিশ্চিত বটনে ক্লিক করছি। এখন উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ভার্সন নির্বাচন করতে হবে। উচ্চ মাধ্যমিকে তুমি যদি বাংলা মিডিয়ামে পাশ করে থাকো এখানে দেবে বাংলা ভার্সন, আর যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকো তাহলে এখানে ইংলিশ ভার্সন দিবে। এখন তোমাকে ভর্তি পরীক্ষার ভাষা নির্বাচন করতে হবে, অর্থাৎ তোমার প্রশ্ন কোন মিডিয়ামে হবে, ইংরেজি মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম। যদি বাংলা মিডিয়াম হয় তাহলে এখানে বাংলায় ক্লিক করবে, আর যদি ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিতে চাও তাহলে এখানে ইংরেজিতে ক্লিক করবে। এখানে আসছে বর্তমান ঠিকানা, শিক্ষার্থীদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারও দেওয়া রয়েছে, তবে এটা ঐচ্ছিক। তবে বর্তমান ঠিকানা, শিক্ষার্থীর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে দিতে হবে, আমরা তা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বর্তমান ঠিকানাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে যেখানে দেশ বাছাই করতে হবে। প্রথমে আমরা বাংলাদেশ দিব, এরপর বিভাগ নির্বাচন করতে হবে, আমি দিলাম ঢাকা, তুমি তোমার মতো দিবে। জেলা আমি এখান থেকে সিলেক্ট করলাম নারায়ণগঞ্জ, তুমি তোমার জেলা দিবে। এরপর আসবে উপজেলা, আমি তা দিলাম। এরপর আছে ওয়ার্ড, দিলাম, এবং অঞ্চল। এরপর এখানে বাড়ি এবং ব্লক বা রোড বা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে তা তোমরা দিয়ে দিতে পারো।
এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করব। এরপর শিক্ষার্থীর পিতা মাতার মোবাইল নাম্বার অথবা শিক্ষার্থীর নাম্বারও দেওয়া যাবে, অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে। তোমরা যদি কোনো দোকান থেকে করো বা কম্পিউটারের দোকান থেকে আবেদন করো অবশ্যই সেই দোকানের কোনো নাম্বার দিবে না, তোমার ব্যক্তিগত নাম্বার এখানে অবশ্যই দিবে। এরপর তোমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবে। তোমার যদি কোনো ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে তোমার পরিচিত কারো ইমেল অ্যাড্রেস তুমি দিতে পারো। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা জরুরি না, তাই আমরা পূরণ করছি না। এরপর তোমাকে পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর সিলেক্ট করতে হবে। এখানে নিচে যে কোনো একটি বিভাগ তোমাকে বাছাই করতে হবে, যেমন এখানে আমি ঢাকা বিভাগ দিলাম। তুমি তোমার কাছাকাছি যে বিভাগটি রয়েছে সেই বিভাগটি এখানে দিবে। এরপর আমরা নিচে দিকে স্ক্রল করব যে কোটা প্রযোজ্য রয়েছে কিনা। যদি তোমার কোটা থাকে তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিবে। আমার কোনো কোটা নেই তাই আমি প্রযোজ্য নয় দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছি। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ছবি। ছবি রিসাইজ করতে হবে। এখন অনেকেই বাসায় বসে যারা করতে চায় তাদের একটি প্রবলেম হয় কিভাবে এই ছবিটি রিসাইজ করতে হবে। এর জন্যে প্রথমে তুমি তোমার যে পাসপোর্ট সাইজের ছবি সেটা মোবাইল দিয়ে তুলতে পারো অথবা স্ক্যান করেও আনতে পারো। কম্পিউটারের দোকানে গেলে এই মাপটি যদি বলে দাও তাহলে তারা সেই অনুযায়ী তারা স্ক্যান করে দিবে। আর তুমি যদি বাসায় বসে তা করতে চাও তোমার ছবিটি স্ক্যান করে নিবে অথবা তোমার মোবাইলে থাকা যে ক্যামেরাটি রয়েছে ভালোভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে যাতে বোঝা যায় তোমার ছবিটি তুলে নিবে। এরপর সেটাকে রিসাইজ করে নিবে। রিসাইজ করার পর এটার এই মাপ অনুযায়ী তোমাকে তা করতে হবে, আমরা তা করে নিচ্ছি। বন্ধুরা, ছবি রিসাইজ করার জন্য আমি এই ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে বলা হয়েছে রিসাইজ পিক, এখানে তোমার ছবিটা আপলোড করতে হবে এবং এখানে এই মাপ অনুযায়ী এখানে যে মাপগুলো দেওয়া রয়েছে সেই মাপ অনুযায়ী তুমি ছবি রিসাইজ করতে হবে। প্রথমে আমি এখান থেকে ফাইল চয়েস করছি। ফাইল চয়েস করার পর এখান থেকে এখানে প্রস্থ এবং উচ্চতা আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপর আমি রিসাইজ বাটনে ক্লিক করব। বন্ধুরা, আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ডাউনলোড করে এখানে আমি আপলোড করে দিব। তো এখান থেকে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। বন্ধুরা, আমি ছবিটা এখানে দিয়ে দিলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনার আপলোডকৃত ছবিটি সঠিক হয়েছে। তোমার মাপ যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে সঠিক দেখাবে, আর যদি ঠিক না হয় তাহলে এখানে বলবে যে তোমার ছবিটির মাপ সঠিক হয়নি। এখান থেকে তুমি চাইলে এটাকে জুম ইন বা জুম আউট করতে পারবে, চাইলে এটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। সব কিছু ঠিক থাকার পর ছবি দেখুন অপশনে ক্লিক করবে। এরপর দেখো তোমার ছবিটি এখানে এসে পড়েছে। এরপর পরবর্তী ধাপে যেতে হবে। আমরা পরবর্তী ধাপ দিলাম। তোমার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি তার লিখতে হবে। বাংলা লিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেল নাম্বার থেকে প্রথমে DU স্পেস, তারপর এখানে একটি কোড আসবে, এই কোড দেখে দেখে স্পেস দিয়ে লিখে দিবে এবং এটার জন্য সর্বোচ্চ 5 মিনিট তুমি সময় পাবে। আমি পাসওয়ার্ডটি দেখে দেখে দিলাম, দাখিল করলাম। বন্ধুরা, আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ার, রোল নাম্বার, শিক্ষার্থীর ছবি, মোবাইল নাম্বার, মোবাইলের গোপন নাম্বার এবং গোপন নাম্বার সব কিছু দেখা যাচ্ছে। ভার্সনে তুমি পরীক্ষা দিয়েছ এবং কোন ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক সব এখানে দেখা যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের প্রোফাইল রেডি হয়ে গেছে। পরীক্ষার কেন্দ্র যেমন আমি এখানে ঢাকা দিয়েছি, কোটা এখানে প্রযোজ্য না, সব কিছু যদি ঠিক থাকে এখানে আমি নিশ্চিত করছি, আমি নিশ্চিত করেছি এই বটনে ক্লিক করে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করে দিলাম। এরপর তোমার লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পর তুমি HSC রোল, HSC বোর্ড, উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ার এবং SSC রোল দিয়ে আবার দাখিল করতে হবে। এরপর আমি সব কিছু তথ্য দেওয়ার পর দাখিল করলাম। দেখো বন্ধু, এখানে প্রথমে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের তথ্য অনুযায়ী এই শিক্ষার্থী এক বা একাধিক ছবি ইতিমধ্যে আপলোড করা হয়েছে। সঠিক ছবির উপরে ক্লিক করে মোবাইল নাম্বারে SMS প্রেরিত পাসওয়ার্ড দিলে লগ ইন করুন। সব যদি ঠিক থাকে তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেখানে একটি কোড গেছে, সেই কোডটি আবার দিয়ে সাবমিট করতে হবে। আমি তা দিয়ে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, আমি লগ ইন করে ফেলেছি। এখন আমি মেইন প্রোফাইল এসে পড়েছি। এখন এখান থেকে তোমরা ড্যাশবোর্ডটা দেখতে পাবে, এখানে আবেদন অপশনটি পাবে। তো আমি এখানে আবেদন করছি গ ইউনিটে, তা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে পেমেন্ট অপশনে নিয়ে গেল। এখন আমি এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছ, একটি হচ্ছে পে স্লিপ, আরেকটা হচ্ছে পেমেন্ট। পে স্লিপটি নিলে তুমি সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারবে, আর পেমেন্ট করলে তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে। আমি পেমেন্ট অপশনে ক্লিক করছি। এরপর দুটি অপশন এখানে দেখতে পাচ্ছ, মোট টাকার পরিমাণ 1000 তোমরা দেখতে পাচ্ছ। এরপর দুটি অপশন রয়েছে, একটি সোনালী ই সেবার মাধ্যমে দাও, অ্যাপসের মাধ্যমে টাকা দাও বা কার্ডের মাধ্যমে টাকা দাও। আমি এই অপশনটি বেছে নিচ্ছি। এখানে আমি গো ফর পেমেন্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপস আমি বেছে নিব, যেহেতু বিকাশে পেমেন্ট করব তো আমি বিকাশটা সিলেক্ট করব। এরপর এখানে দেখো অপশনটা দেখা যাচ্ছে, এখানে আমি পে ক্লিক করব। এখন আমার বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে, আমি তা দিয়ে দিচ্ছি। এরপর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড বা যেই নাম্বারে তোমার বিকাশ রয়েছে সেখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আমাকে এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পর আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর আমার বিকাশের পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে, দিয়ে দিলাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। বন্ধুরা, আমার পেমেন্টটি সম্পন্ন হয়েছে।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন গ ইউনিট। গ ইউনিটে আপনার আবেদন সফল হয়েছে। ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আবেদন ফি ফিরে পেতে চাও তাহলে এই বটনে ক্লিক করতে হবে। এখানে আরেকটি তথ্য রয়েছে বন্ধুরা, পরীক্ষা শুরুর সময় হতে 48 ঘন্টার আগে আপনার পরীক্ষার আসনের বর্তমান অবস্থান পরিদর্শিত হবে। ড্যাশবোর্ড হতে বা SMS করে আপনি আপনার আসনের অবস্থান জানতে পারবেন। এখানে তুমি ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, এখানে আবেদন ফিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমি আবেদন ফি অলরেডি দিয়ে দিয়েছি। এখানে পে রিসিপ্ট চাইলে আমি ডাউনলোড করে নিতে পারি। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে এবং এই প্রসেসগুলো অনুসরণ করে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।